নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/2020 পশ্চিমবঙ্গের যে কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কিছুদিন আগেই মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে স্কুল কলেজ আপাতত খোলা হবে না ডিসেম্বর মাসেও। তো তবে ক্লাস অনলাইনে চালাতে হবে এরকমই আভাস পাওয়া গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে রয়েছে, সে আপডেটটা আমি শেয়ার করবো। সেটা হচ্ছে কি ছাত্র শিক্ষকরা ধন্দে রয়েছে যে প্র্যাকটিক্যাল ক্লাসের কী হবে বা অনলাইনে ক্লাস কতটা কার্যকর হবে। তো আসুন দেখে নিই পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে বা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে গুরুত্বপূর্ণ আজকের আপডেট 11/2020 পয়লা ডিসেম্বর। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সম্বন্ধ খবর পাওয়ার জন্য। প্র্যাকটিক্যাল হবে কীভাবে, প্রশ্ন ছাত্র শিক্ষকদের। এবছরের মতো রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় যে আর খুলছে না এবং অন্যান্য সেমিস্টারের সঙ্গে প্রথম সেমিস্টারের ক্লাসও যে অনলাইনে হবে, উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রবিবারের বৈঠকে সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু শিক্ষক শিক্ষা ছাত্রছাত্রীদের প্রশ্ন, প্র্যাকটিক্যাল ক্লাস হবে কীভাবে, শিক্ষা শিবিরের খবর, অনলাইনে কী করে প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হবে, এবং সেই প্রশ্ন শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠকও হয়ে উঠেছিল। তবে এই বিষয়ে আলোচনা তেমন এগোয়নি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় অবশ্য নিজেদের মতো পন্থা বার করার চেষ্টা শুরু করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় সোমবার তাদের কলেজগুলিকে নির্দেশ দিয়েছে যে অনলাইনে স্নাতকের প্রথম সেমিস্টারে ক্লাস 16 ডিসেম্বর শুরু করে দিতে হবে, এবং বেশ কয়েকটি অনলাইনে মানে 16 ডিসেম্বর ক্লাস শুরু করে দিতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বেশ কয়েকজন অধ্যক্ষ জানান, প্রথম সেমিস্টারে কোনো প্র্যাকটিক্যাল ক্লাস না করিয়ে শুধু থিওরিটিক্যাল পড়াশোনা চালাতে হবে, এবং সাইবার সরণিতে ক্লাস শুরু করে দেওয়ার চিন্তাভাবনা চলছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানান, তারা ডিসেম্বরের মাঝামাঝি অনলাইনে ক্লাস শুরু করে দেওয়ার কথা ভাবছেন, এবং প্রথম সেমিস্টারের অনলাইন ক্লাসের প্র্যাকটিক্যাল থাকবে না, পরের সেমিস্টারে তা করানো হবে। তবে শিক্ষা শিবির সূত্রে খবর, যাদবপুরের বিজ্ঞান শাখায় এখন অন্তর্বর্তী সেমিস্টারে যেসব ক্লাস চলছে সেখানে থিওরিটিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যালের জন্য ডেটা দেওয়া হচ্ছে পড়ুয়াদের। ভিডিও সম্মেলনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। প্র্যাকটিক্যাল ক্লাস থেকে মূলত বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও ললিত কলা ইত্যাদি বিষয়ে ক্লাস থাকে, এবং ম্যাকআউট বা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যে তৈরি হয়ে গেছে ভার্চুয়াল ল্যাবরেটরি, এবং প্র্যাকটিক্যালের জন্য তাদের বিশেষ ভাবনা নেই বলে জানান উপাচার্য সৈকত মিত্র। তবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, ললিত কলার পঠনপাঠনের প্র্যাকটিক্যাল ক্লাস খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পরিস্থিতি যা তাতে প্রথম সেমিস্টারে প্র্যাকটিক্যাল ক্লাস করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। এবং তিনি জানান যে স্নাতকোত্তরের স্তরে প্রথম সেমিস্টারের ক্লাস কবে চালু হবে সব পক্ষেরই সঙ্গে আলোচনা করে তারা সেটা স্থির করবেন। এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার এই দিন জানান, স্নাতক এবং স্নাতকোত্তর প্রথম সেমিস্টারে অনলাইন ক্লাস শুরুর দিনক্ষণ সহ পুরো বিষয়ে আলোচনার জন্য তারা আজ মঙ্গলবার বৈঠক বসছেন, এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠকে ঠিক হয়েছে স্নাতক স্তরের যেসব কলেজে এখনও কিছু আসন শূন্যপদ পড়ে রয়েছে সেখানে পূরণ করার জন্য নতুন করে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে, এবং এই প্রক্রিয়া শেষ করতে হবে 15 ডিসেম্বরের মধ্যে। এদিন উচ্চশিক্ষা দপ্তরের এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় তারা পরেও 16 তারিখ থেকে অনলাইনে কলেজের প্রথম বর্ষে ক্লাস শুরুর কথা জানিয়ে দেয়। এবং বারাসতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সূত্র খবর, 16 তারিখের পর তাদেরও স্নাতকের ক্লাস শুরু হয়ে যাবে। তাই দেখতে পাচ্ছেন বিভিন্ন কলেজ কী সিদ্ধান্ত নিচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস বা থিওরিটি ক্লাস নিয়ে, সেই আপডেটটা এখানে রয়েছে। তো যাই হোক, আশা করব অনলাইন ক্লাস হোক বা অনলাইন ক্লাসটা দ্রুত চালু হোক, যাতে ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার একটু আগ্রহ থাকে বা একটু পড়ার সিলেবাস কিছুটা হলেও এগোয়। এবং অবশ্যই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এবং প্রতিনিয়ত অনলাইন চেক করতে হবে বা কলেজের সঙ্গে কন্ট্যাক্ট রাখবে। তো যাই হোক, এই লেটেস্ট নোটিফিকেশানটা শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।